সম্মানিত সমবেত প্রসঙ্গবৃন্দ, অত্যন্ত ব্যথিত হয়ে বলছি, এভাবেই দিনগুলি যেমন অতীত হচ্ছে, আমাদের একের পর একজনকে আমরা এভাবে হারিয়ে চলছি। কয়েকদিন আগে আমাদের একজন পরিচিত যুবক, জনাব শওকত, যুবক মানুষ চলে যেতে হয়েছে আল্লাহর ডাকে। মনে করা যাবে না যে তিনি রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে চলে গেলেন, না, অল্প বয়স ঠিকই, কিন্তু হায়াত থাকতে চলে গেলেন এটা নয়, এটাই তার হায়াত ছিল। এতদিনেই তার হায়াত ছিল, যতই উন্নত চিকিৎসা দেওয়া হোক অথবা যতই কঠিন সতর্কতা অবলম্বন হোক, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন, বাইরে বের হবে না, এর অর্থ এই নয় যে মৃত্যু তোমাকে পাবে না, যদিও সেই সুদৃঢ় সুউচ্চ অট্টালিকায় তুমি আশ্রয় নিয়ে থাকো যেন মৃত্যু না পায়, সেখানেই গিয়ে তোমাকে মৃত্যু পেয়ে যাবে। তাই যেন যখন আয়ু শেষ তাকে তখনই বিদায় নিতে হয়। আমাদের অত্যন্ত একজন নিবেদিত প্রাণ ব্যক্তি জনাব লেহাজউদ্দিন সাহেব, সেই দীর্ঘ 15 বছর ধরে আমি ওনাকে দেখি। আমার জানা মতে মসজিদ মাদ্রাসা এগুলির জন্য সবসময় আন্তরিক হয়ে পরিশ্রমী হয়ে সবসময় কাজ করেন। তিনি গত রাত্রে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুজনের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আরও দুঃখের সাথে বলছি, ব্যথিত হয়ে বলছি, আমরা জানি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সুপরিচিত ব্যক্তি বাংলাদেশ জমিয়া জাহিদ হাদিসের সভাপতি অধ্যাপক শেখ মোবারক আলী গত মাসে মে মাসের এই 20 তারিখে বেশ কিছুদিন অসুস্থ থাকার পর তিনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। একই মাসে 5 দিন আগে মে মাসের 15 তারিখে বাংলাদেশ জমিয়া জাহিদ হাদিসের আরেকজন সাবেক সভাপতি, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, গোটা বাংলাদেশে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি তার দ্বারা বহু উপকৃত হয়েছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস আলী, 15 মে সকাল 6টায় তিনিও আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। একই দিনে আরেকজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, বাংলা ভাষায় আমরা যার বই পুস্তকগুলি সর্বপ্রথমে পেয়েছি, সেই কলিকাতার হাফেজ শাইখ আইনুল বারী রাহেমাহুল্লাহ, সেই 15 মে সন্ধ্যা 6টার দিকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। একইভাবে এই পরিস্থিতির মধ্য দিয়ে 30 মার্চে আমাদের আরেকজন সুপরিচিত বিশিষ্ট আলেমে দিন, বাংলাদেশ জমিয়াত আহলে হাদিসের সাবেক সেক্রেটারি জেনারেল শেখ জিল্লুর ওয়াসেদ, দীর্ঘদিন তিনিও অসুস্থ থাকার পরে 30 মার্চে তিনিও আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই সময়ের মধ্যে পরিবেশ পরিস্থিতির কারণে খবর পেলেও হয়তো জানা যায় যাওয়ার সুযোগ হয়নি বা সেইভাবে জানানোর সুযোগ হয়নি, তাই নীরবে যেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন পরিচিত ব্যক্তিরা সব চলে যাচ্ছে। আরও কতজনের কত পরিচিত কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে বা কেউ বার্ধক্যজনিত হিসাবে বা আরও বিভিন্ন হিসাবে চলে যাচ্ছেন, আল্লাহ তাদের সকলের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন। আল্লাহ তাদের সবাইকে জান্নাতে ফেরদাউস নসিব করুন।